আক্রান্ত সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান একান্ত আলাপনে আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হচ্ছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম। তার থেকে আমরা তার পেশাগত এবং ব্যক্তিগত কিছু আলাপ ছাড়তে শুনব। আমরা এখন ওনার সাথে পরিচিত হয়ে নিচ্ছি আপনাদের সামনে। ধন্যবাদ আপনাকে আমাদের ডিএসপির খবর থেকে। আমরা আপনাদের কিছু আপনাকে কিছু প্রশ্ন করব, যে ব্যক্তিগত আপনার পেশাগত জীবন নিয়ে, যে আপনার রাজনৈতিক পেশাগত এবং পরিবার ভিত্তিক কিছু প্রশ্ন করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকারের আমাদের ব্যাপারে জিরো টলারেন্স, সেই সাথে আপনাদের বিভাগও জিরো টলারেন্সের দাবিদার, কিন্তু কতটুকু সফলতা পাবেন বলে আমার মনে হয়? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। আর প্রথম যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমাদের পুলিশ বাহিনী মাননীয় সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্সের ঘোষণা এসেছে, আমরা পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমাদের উচ্চ পর্যায়ে কেউ সেরকম নির্দেশনা এসছে এবং তারিখ পরিপ্রেক্ষিতে আপনি জানেন সারা বিশ্বব্যাপী মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে এবং অনেকটা সফল হল। জানাতে চাই সেটি হচ্ছে যে আমরা ঘন ঘন অভিযান পরিচালনা করার কারণেই এই হাটহাজারী থানাতেই 100 অধিক আমরা মাদক ব্যবসায়ীকে ধরতে বা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমার জুরিসডিকশন ফটিকছড়ি এবং ভোজপুর, সেখানেও শতাধিকের উপরে মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে সোপর্দ করেছি। এবং আমরা যতটুকু জানি জনগণ থেকে, মানে আপনি আসার পর থেকে উত্তর চট্টগ্রামে, বিশেষ করে ভোজপুর ফরেস্ট থেকে হাটহাজারী এবং চিটাগং বিশ্ববিদ্যালয়ে, মানে আইন শৃঙ্খলা খুবই মোটামুটি সন্তোষজনক বলে চলবে, এর চেয়ে আরো বেশি ভালো করার আপনার চিন্তা ভাবনা? হ্যাঁ, ঠিকই বলেছেন। তো আমাদের আরো জনগণের বক্তব্য আর কি, আমাদের বক্তব্য জনগণের মধ্যে যে মোটামুটি সন্তোষজনক এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখন আরো ভালো করার আপনার জনগণই করবে। তো আপনি যেহেতু বলেছেন পজিটিভ রেসপন্স বা পজিটিভ একটা ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, আমি আনন্দিত বিষয়টি জেনে। এবং এই জনগণের যে পজিটিভ ভাবমূর্তি পুলিশের বিষয়ে, বিশেষ করে মাদকের বিষয়ে আমাদের যে অবস্থানের কারণে, এই বিষয়টি শুনে সত্যি আমরা আনন্দিত। পাশাপাশি নতুন ভাবে স্পৃহা আগ্রহ জন্মাবে আরো ভালো করার ক্ষেত্রে। এবং একটা জিনিস, আপনি মাদকের ব্যাপারে মোটামুটি একটা সন্তোষজনক আইন শৃঙ্খলা, কিন্তু ইত্যাদির ব্যাপারে কিন্তু উত্তর চট্টগ্রামে সেটা একটু বড় প্রকট আকার ধারণ করছে, সেটার ব্যাপারে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন, আপনার পুলিশ বাহিনী কি পদক্ষেপ নিচ্ছে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাট এই যে কোশ্চেনটা, ইফটিজিং এর বিরুদ্ধে আমার অবস্থান একদম জিরো টলারেন্স, এবং আমি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেও ফিল্ডে গিয়ে ইফটিজিং এর বিরুদ্ধে বেশ কিছু অপারেশন পরিচালনা করেছি। এই হাটহাজারীর কাঁচা রোড আছে, বেশ কয়েকটা মার্কেট রয়েছে। গত ঈদেও, ঈদের আগে, রমজানের আগে কথা বলছি, বিশেষ করে যখন কেনাকাটার ভিড়টা বেশি থাকে, অনেক উঠতি বয়সী যুবক, বিশেষ করে টিনেজার যারা আছে, তাদের আনাগোনা বেশি দেখা যায় এবং তাদের পদচারণায় অনেক সময় মহিলা যারা আছেন বা স্কুল বা কলেজের ছাত্রীরা যারা কেনাকাটা করতে আসেন তাদেরকে উত্তপ্ত করা হয়। নিউজটি আমার নজরে আসার পর, তারপর আমি নিজে আমার এই থানা পুলিশ পাশাপাশি আমার অফিসের লোকজন নিয়ে আমি নিজে অপারেশন পরিচালনা করে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে যারা আমাকে ইনফর্ম করেছিল তারাই বলেছে যে মোটামুটি কমে গিয়েছে। যে আমরা যতটুকু খবর পাইছি যে ইত্যাদি যারা মানে আটক হয় তাদেরকে মানে কম শাস্তি দেওয়ার কারণে সেটা আবার বেড়ে যায়, বিশেষ করে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে এই সব ঘটনাটা ঘটে থাকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো তদারক বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে কোনো আপনারা প্রধানকে নিয়ে আপনারা বসেছেন কিনা এই ট্রেনিং এর ব্যাপারে? হ্যাঁ, এই এক সপ্তাহ আগেও আমি ঘরদোয়ারা উচ্চ বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে পরিচালনা পরিষদের সদস্যের পাশাপাশি যে মন্ডলী যারা আছেন এবং এলাকার সুধী সমাজ যে অংশ যারা, তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমার ব্যক্তিগত এবং সরকারি যে নাম্বার আছে বিশেষ করে সেটি দিয়ে এসছি। যদি কোনো ধরনের অভিযোগ তাদের থাকে কিংবা তাদের যে ছাত্র ছাত্রী যারা আছে তাদের পক্ষ থেকে, বিশেষ করে ইফটিজিং সংক্রান্তে কোনো ধরনের নিউজ তারা যদি আমাকে প্রোভাইড করে, আমি প্রতিশ্রুতি দিয়ে এসছি তাদেরকে সর্বতোভাবে আমি
সহায়তা করবো যে মানে বিশেষ করে অভিভাবকরা সচেতন হওয়ার জন্য আপনার কি ইন্টেজিং এর ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে অভিভাবকদের মূল উদ্দেশ্য এখানে? অবশ্যই অভিভাবক যারা আছেন তাদেরকে সজাগ এবং সচেতন তাদের থাকতে হবে। আর একটা বিষয় হিস্ট্রিক্যালি আপনি যদি দেখেন, দেখতে পাবেন আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটাই মূলত একটা মেল ডমিনেটেড সমাজ ব্যবস্থা। শুধু এই আমাদের বাংলাদেশ, আমাদের সাবকন্টিনেন্ট নয়, আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রির দিকেও তাকান, ইভেন ওয়েস্টার্ন কান্ট্রিতে এমন একটা সময় ছিল নারীরা বিভিন্ন ভাবে নির্যাতিত হতো। সেটি আপনারা ইংলিশ ড্রামা যে আছে শেক্সপিয়ার, শেক্সপিয়ার ড্রামা যদি পড়ে থাকেন, হ্যামলেট যে ড্রামা আছে সেটি পড়লে আপনারা বুঝতে পারবেন ইংলিশ যে সোসাইটি ছিল সেই জায়গারও পিকচারও এমন ছিল। তো সেই অবস্থান থেকে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে তা অনেকটা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক, এবং এই বাংলাদেশেও অনেক পরিবর্তন হচ্ছে। অর্থনৈতিক পরিবর্তনের পাশাপাশি নারীদের বিভিন্নভাবে ক্ষমতায়নের চেষ্টা করে যাচ্ছে সরকার, এবং অভূতপূর্ব ক্ষমতায়ন হয়েছে নারীদের, নারীরাও অনেক সজাগ সচেতন হয়েছে। তারপরে কিছুটা অনীহা, এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে মেয়েদের ক্ষেত্রে যেটি দেখা যায় কিছুটা অনীহা কাজ করে এটি প্রকাশ করার ক্ষেত্রে। তো আমি সেই উপস্থিত 400-500 যে ছাত্রী ছিল ওদেরকে আমি সাহস দিয়ে এসেছি এবং মোটিভেট করে এসেছি, তার যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় এই ইভটিজিং সংক্রান্তে বিশেষ করে, অবশ্যই তাদের অভিভাবক অথবা তাদের টিচার কিংবা আমার সেল নাম্বারটাও দিয়ে এসেছি, তারা আমাকে অবগত করবে, অবশ্যই কঠোর হস্তে সেটি দমন করা। আচ্ছা, আমরা এখন এতক্ষণ ইভটিজিং এবং মাদক ব্যাপার আইন শৃঙ্খলার ব্যাপারে বলছি, এখন আপনারা একটা অন্য বিষয় নিয়ে চিন্তা, ট্রাফিক ব্যাপার, হার্ডের দিকে ট্রাফিক ব্যাপার বড় একটা সমস্যা, সেটা আপনি প্রতিনিয়ত ক্যাম্পিয়ন করে যাচ্ছেন, তারপরে সমস্যাটা থেকে যাচ্ছে, তার কারণটা কি? আমার বলতে দ্বিধানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা মূলত বাঙালি জাতি হিসেবে আইনের প্রতি যতটুকু শ্রদ্ধাশীল হওয়া দরকার হয়তো আমরা অনেকেই নই, এবং এই গোষ্ঠীর মধ্যে আমি হয়তো বা পড়ে যাই। তো এই আইন মানার না মানার সংস্কৃতি থেকে আমাদের আইন মানার সংস্কৃতিতে আমাদের উঠে আসতে হবে, আইন না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আপনি তো অনেক চেষ্টা করতেছেন ট্রাফিককে নিয়ে, অনেক ক্যাম্পেইন করতেছেন জায়গায় জায়গায়, কিন্তু তারপরেও হচ্ছে না, কারণ শুধু আমাদের বিশেষ করে আমরা বাঙালি জাতি হিসেবে অনেক সময় আইন অমান্য করে থাকি, সেটা তুলে আসতেছে বারবার। না, আমি ওইভাবে বলতে চাচ্ছি না বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি তো বিষয় হচ্ছে পরিবর্তন যে হচ্ছে না সেটি বলা যাবে না। আপনি খেয়াল করবেন আগে যেভাবে অনিয়ম পরিলক্ষিত হতো কিছুটা হলেও কমে এসছে, আগে মোটর সাইকেল ড্রাইভার বা ড্রাইভিং যারা করতো তাদের তারা হেলমেট ব্যবহার করতো না, কিন্তু অনেকে কিন্তু হেলমেট এখন ব্যবহার করে, এবং 99% ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে হেলমেট নিয়েই সে তার গাড়িটা নিয়ে বেরিয়েছে রাস্তায়। এই যে একটা সংস্কৃতি, হয়তো বা 2 মাস আগে বা 3 মাস আগে যেটি ছিল না, অ্যাটলিস্ট একটা 2-3টা এভাবে আরো বেশ কিছু পরিবর্তন আপনি দেখতে পারবেন। অবৈধ অর্থাৎ পাকা রোড দখল করে গাড়ি চলাচলের রাস্তা দখল করে যে পার্কিং এর বিষয়টা, এই বিষয়েও আমরা সচেতন করার চেষ্টা করতেছি, এবং অনেকেই আমাদের এই সচেতনতামূলক কথাবার্তা শুনে সচেতন হয়েছে, এবং আশা করি অধীর পদে ভবিষ্যতে সকলেই সজাগ সচেতন হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই এই দেশটাকে সবাই মিলে গড়ে তুলবে। এতক্ষণ আমরা তো আইন আইনের যত সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম, এখন আমরা কিছু ব্যক্তিগত প্রশ্ন রাখি। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যে আচার, সামাজিক এবং ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সেই সবে প্রতিনিয়তই নিমন্ত্রিত হচ্ছি, হয়তো বা সময়ের স্বল্পতার কারণে অ্যাটেন্ড করতে পারি না, বিষয়টা অবশ্যই অনেক ভালো দিক এবং পজিটিভ সাইড। আচ্ছা, আপনি বিসিএস মানে আপনাদের কেউ বিসিএস কততম আপনি সেটা অনেকের জানা প্রয়োজন এবং অনেকের অজানা, সেটা অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে আপনি বিসিএস কততম এবং আপনার বাড়িটা কোথায়, সেটা একটু তুলে ধরতে বলছিল আমাদেরকে, সেটা আপনার ব্যক্তিগত পয়েন্ট একটু বললে ভালো হয়। আমি মূলত 28তম বিসিএস পুলিশ বাহিনীর একজন সদস্য, এর আগেও 27তম বিসিএস এ বাংলাদেশ রেলওয়েতে আমি ছিলাম, 1 বছর চাকরি করেছি বিসিএস রেলওয়েতে। তো 27তম বিসিএস সেটি মূলত আমার অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দেওয়ার পর যে এপিআর সার্টিফিকেট সেটি দিয়ে দরখাস্ত করা ছিল, মোটামুটি অন্য কোনো চাকরির জন্য আমাকে
আমাদের মূলত যেহেতু হিসেবে আমার পদায়ন একটা সার্কেলে, তো অফিস বেস বা ডেস্ক বেসড বেশ কিছু কাজ থেকে যায়, পাশাপাশি বিভিন্ন ধরনের ইনসিডেন্টের কারণে এবং অন্যান্য বিভিন্ন ধরনের ফাংশনের অ্যাটেন্ড করার জন্য আমাকে বাইরে গমন করতে হয়। মূলত বাইরেই আমাকে বেশি সময় কাটাতে হয়। তারপরেও দেখা যাচ্ছে সন্ধ্যার পর আমি চেষ্টা করি যদি অন্য কোনো ইনসিডেন্ট বাইরে এলাকায় না খুটে অফিসে বসে অফিসের কাজ শুরু করে, তো সেই দৃষ্টিকোণ থেকে একটু বেশি ব্যস্ত থাকতে হয়। তারপরেও পরিবার ইনিশিয়ালি একটু প্রবলেম হলেও আমার পরিবার যে আছে উনি মেনে নিয়েছেন বিষয়টি এবং ওনাকে আমি বোঝাতে কনভিন্স করতে সক্ষম হয়েছি যে আমার ডিউটি নেচারটা এরকম যে আপনার তো আমরা তো দুজনে সন্তান একজন সন্তান কি সন্তান কিভাবে এটা আপনার হয়ে না ছোট হলো মোটামুটি আপনি বাইরে থাকলে ঘরে আসলে আপনি কিভাবে আমি বিয়ে করবেন? হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান, আমার বয়স 3 বছর, তো সে খুবই উৎফুল্ল আমাকে বাসায় পেয়ে, আমি যখনই যদি তখনই শাউটিং শুরু করে দেয়, তো আবার যখন বেরিয়ে আসি সকালবেলা অনেক সময় ঘুমে থাকে তখন তো কোনো কিছু বলে না। আর সামটাইমস ওর মা আমাকে ফোন করে যে তোমার কথা বলছে, তো স্বাভাবিকভাবেই প্রফেশনের খাতিরে আমাকে তো আর ঘরে থাকতে চলবে না, বাইরে থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। এখন আপনি ডিএসটিভির দর্শকদের জন্য কিছু বলুন যে ইফটিজিং এর মাদক এবং আইন শৃঙ্খলা যারা জনগণ যেতে এটা মেনে চলে সেই উদ্দেশ্যে আপনি কিছু একটা বলুন ডিএসটিভির পক্ষ থেকে। ডিএস টিভির মাধ্যমে আমি ডিএস টিভির যারা স্পেক্টেটরস আছে সকলকে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে প্রায় উপনীত হয়েছে। এই অবস্থানে দাঁড়িয়ে এই সমাজের যত ধরনের অনাচার রয়েছে, অসঙ্গতি ডেভিয়েশন রয়েছে, এইসবের বিষয়ে সমাজের সকল অংশকে, সুশীল সমাজ থেকে শুরু করে শিক্ষক ছাত্র সকল শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ হয়ে সেই সব সমাজের অনাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ করে যে মাদক নামক যে মরণবিধি, এর বিরুদ্ধে কঠোর অবস্থান গড়ে তুলতে হবে এবং সর্বতভাবে পুলিশকে সহায়তা করতে হবে যাতে আমরা এই মাদককে নির্মূল করতে পারি। ধন্যবাদ ডিএসটির পক্ষ থেকে আপনাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মাসুমের ব্যক্তিগত, পেশাগত এবং মাদক নিয়ে যে তিনি যুব সমাজকে যে উদ্দেশ্য করে যেটা বলছেন সেটা যেন সবাই মেনে চলে এই প্রত্যাশা রেখে আমি সুমন পল্লব বিদায় নিচ্ছি। ধন্যবাদ।